31st ইংরেজি নতুন বছর উদযাপনে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। ইংরেজি নববর্ষ ও 31st নাইট উদযাপনে মানুষের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় রাজধানীর বেশ কয়েকটি সড়ক বন্ধ। এজন্য এসব সড়ক ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ। রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ কয়েকটি সড়কে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এসব সড়কের কোথাও কোথাও 31 ডিসেম্বর রাত 8টা থেকে, আবার কোনো কোনো সড়কে সন্ধ্যা 6টা থেকে সোমবার ভোর 5টা পর্যন্ত যান চলাচলে কড়াকড়ি থাকবে। ডিএমপির 12 দফা নির্দেশনায় বলা হয়, উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান, সমাবেশ, নাচ, গান ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। কোথাও কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা 6টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ডিএমপি পুলিশ কমিশনারের পক্ষ থেকে এ বিষয়ে ইতিমধ্যেই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ফানুস উড়ানো, আতশবাজি এগুলো নিষিদ্ধ করা হয়েছে এবং আমি প্রত্যাশা করব ডিএমপি পুলিশ কমিশনার তার ক্ষমতা বলে যে নির্দেশনা দিয়েছেন প্রিয় নগরবাসী সেটা মেনে চলবেন, যাতে এই ফানুসকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এসব নির্দেশনা মেনে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।